মুহাম্মাদুর মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কে পরিচয় দিচ্ছে? আল্লাহ। রাসূল পাকের যত পরিচয় আছে এটাই হলো প্রথম, এটাই হলো শেষ, এর উপরে আর কোনো পরিচয় নাই। রাসূলের উপরে আর কিছু আছে? আল্লাহর পরে সবচেয়ে মর্যাদাবান কে? রাসূল। খালাস কর, যে রাসূলরা কথা বললে মানুষের উপরে রাসূলদের কথা বিনা বাক্যে গ্রহণ করা ফরজ, সুবহানাল্লাহ। এটা আর কারো জন্য নয়, আর কারো কথা মানা এরকম ফরজ নয়, কারণ রাসূলদের জিব্বা দিয়ে আল্লাহ কথা বলতে আছে, সুবহানাল্লাহ। মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। তোমরা দেখছো মুহাম্মদ আসলাম কথা বলছে, আল্লাহ বলছে না, মুহাম্মদ কথা বলতেছে না, আমি আল্লাহ কথা বলতেছি, সুবহানাল্লাহ, আমি আল্লাহ কথা বলতেছি। কোরআনের দলিল, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যা বলতেছে ওহি বলতে আছে, আল্লাহু আকবার। রাসূল কি সুজা জিনিস নাকি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহ। খবরদার, তোমরা আল্লাহ এবং রাসূলের সামনে যেও না, কোনো বিষয়ে সামনে যেতে পারবে না। আল্লাহ এবং রাসূলের ফয়সালার উপরে এক চুল সামনে গেলে সমগ্র জিন্দেগির আমল পুড়ে ছাই হয়ে যাবে, সুবহানাল্লাহ, ঠিক কিনা বলেন? রাসূল সোজা জিনিস নাকি? রাসূলের সামনে জোরে কথা বলা, রাসূলের কথার উপরে কথা বলা জায়েজ আছে? রাসূলকে কি মনে করেছেন আপনি? আপনি কি আলোচনা করেন? এগুলো কোনান দিক কি হয়েছে, হাইছে, দুনিয়ার নাই যে কতগুলো কথা বলেন, আসল কথা বলেন। রাসূলদের সাথে উম্মতের দায়িত্ব এত গুরুত্বপূর্ণ যে পয়গম্বরের সিদ্ধান্তের উপরে কথা বলা হারাম, সুবহানাল্লাহ। রাসূল যা বলছে তা মেনে নিতে হবে, একথা রসুল ছাড়া কি আর কারোর জন্য আল্লাহ আজম করেছে, জরুরি করেছে? খবরদার, তোমরা যদি মুহাম্মদ ইসলামের উপরে কথা বলো, নিজেদের ভিতরে যদি জাতের কথাবার্তা বলো, আল্লাহর পয়গম্বরের সামনে যদি জাতের কথা বলো, সমগ্র জিন্দেগির আমল পুড়ে ছাই করে দেবো, সুবহানাল্লাহ। আমলের একটাও রাখবো না, তোমরা জানবেও না যে তোমাদের আমল শেষ হয়ে গেছে। মুহাম্মদ ইসলামের সিদ্ধান্তের উপর কথা বলতে পারবে না, সুবহানাল্লাহ। রসুল এদেরকে বলে জাতের উপরে কথা বলা জায়েজ নাই, আওয়াজ দেওয়া জায়েজ নাই। যদি কেউ বলে রসুল বললেও বলছি আর কি, এই জমানা কি চলবে? এই জাতের কথা বললে ইমান থাকবে? বলার সাথে ইমান চলে গেছে? ইমান তো কথার নাম। কতগুলো কথা বলছিলাম আল্লাহ ছাড়া কোনো মনিব নাই, ইমান এনেছি, আর এই জাতের কথার বিরোধিতা করার সাথে সাথে ইমান চলে যাবে, ঠিক কিনা বলেন? খেলা বিষয় নয় এগুলো। হে মোমেনগণ, যদি তোমাদের ইমান থেকে থাকে, আল্লাহ এবং রসুল কোনো বিষয়ে ফেসলা দিবে, সে বিষয়ের উপরে নিজের মনের জিজ্ঞাসা করো, কিসের মন? মন কি তোমার ইলাহ? মন কি তোমার রব? আল্লাহ এবং রাসূলের সিদ্ধান্তের উপরে মনের কোনো সিদ্ধান্ত গ্রহণ করা যাবে না। সব বিষয়ের উপরে সিদ্ধান্ত নিতে হবে যে এই বিষয়ের উপরে আল্লাহ কি বলেছে, রাসূলের সিদ্ধান্ত কি। তার সাথে একদল মানুষ আছে, এই মানুষগুলোর নাম কি? সাহাবাই কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন, সাহাবিয়ত তো সাথী। ওয়াল্লাযীনা মাআহু, ওয়াল্লাযীনা মাহু তার সাথে আছে, এর বহু বচন হচ্ছে আসহাব, সাথীগণ, সঙ্গীগণ। আর সাহাবিয়া মহিলাগণ, রসুল্লার সাথে মহিলা সাহাবি ছিল কিনা? ছিল। সাহাবি হচ্ছে তারাই যারা ইমানের সাথে মোহাম্মদ রসুল্লাহকে দেখেছে। মান সাহাবান নবিয়া ওরাহু মিনাল মুসলিমিন ফাহুয়া মিন আসহাবিহি। ইমাম বুখারী বলতেছে, সমগ্র দুনিয়ার মুহাদ্দিসদের উস্তাদ, উস্তাদুল মুহাদ্দিসিন মুহাম্মদ বিন ইসমাইল বুখারী,
ইমাম বুখারী সাহেবের নাম কি? মুহাম্মদ। কি নাম? মুহাম্মদ। ইসমাইলের ছেলে মুহাম্মদ বিন ইসমাইল, নামটা কি? কথা বলে না কেন? মুহাম্মদ বলতে এতক্ষণ লাগলো কেন? দুনিয়ার শ্রেষ্ঠ ফকির নাম মুহাম্মদ, আবু হানিফার ছাত্র, হানাফে মুজাহাবের চারি ভাগের তিন ভাগ মশলা রায় দিয়েছে ইমাম মুহাম্মদ, সুবহানাল্লাহ। উস্তাদের নামে যদিও পরিচয়, দুনিয়া বাসা আলেম ইমাম মুহাম্মদ। শ্রেষ্ঠ হাদিস বেত্তার নাম মুহাম্মদ, শ্রেষ্ঠ ফকির নামও কি? ইমাম মেহেদী আসবেন পৃথিবীর বিপ্লবের শেষ মুহূর্তে, তার নামও কি? মুহাম্মদ। মুহাম্মদ নামের বরকতই আলাদা, সুবহানাল্লাহ। এখন বলেন নামের সাথে মুহাম্মদ রাখলে আমেরিকা, আমেরিকার লাতিমার আমেরিকা, আমেরিকা যাওয়ার জন্য নামের সাথে মোহাম্মদ কেটে দিয়েছ, তোর কাছে ইমান আছে না, ঠিক কিনা বলেন? ইসলামের কি মায়া মোহাম্মদ, নামের সাথে মোহাম্মদ রাখার জন্য প্রয়োজনে জান কোরবান করে দাও, ঠিক কিনা বলেন? কলিজা চিরে বের করে দাও মোহাম্মদ, এর চাইতেও দামি জিনিস, ঠিক কিনা বলেন? এর চাইতেও দামি জিনিস। ইরাকের ভিতরে একটা কবরস্থান আছে দুনিয়া বাসা আলেমদের, ওখানে 400টির উপরে আলেমের কবর আছে, প্রত্যেকের নাম মুহাম্মদ, মাকবারায়ে মুহাম্মদ, মুহাম্মদ নামের বুজুর্গদের কবর, সুবহানাল্লাহ। মুহাম্মদ নাম এটাই আজীব, রাসূল পাসলামের এটা জাতি নাম, হুজুরের সিপতি নাম রাখা যায় নাই, মকরু তাহারি মা খায়রুল বশর রসুল্লাহ ইসলামের নাম, তবে কি হুজুরের জাতি নাম না সিপতি নাম? সিপতি নাম, এই সমস্ত নাম জায়েজ নাই। মুহাম্মদ রাখেন ছেলের নাম, আহম্মদ রাখেন আরবিরা, কিন্তু এটা ছেলেকে দেখলে তারা বলবে নাম ডাকে না, জানে না, তাকে বলবে আহম্মদ মুহাম্মদ, এভাবে তারা ডাকে। আমাদের সমাজে এটা চালু কম, আমরা সিপতি নাম রাখি, মেয়ের নাম রাখছে মাহি, মাহি রসুলের নাম, কি নাম? সিপতি নাম, বিশেষণগত নাম, পয়গাম্বর সস্তমের বিশেষণ কারোর জন্য প্রয়োগ করা যাবে না, হুজুর পাশামের জাত মুহাম্মদ এই নাম রাখা যাবে, মাহি নাম রাখা যাবে না, খায়রুল বশর রাখা যাবে না, যেগুলো দিয়ে রসুলদার বিশেষণ বর্ণনা করা হয়েছে, কথা কি বোঝা যায়? বোঝা যায়। বিশেষণগুলো নবীর জন্য খাস, ওই যে বললাম ইমাম মুহাম্মদ বলতেছেন সমগ্র দুনিয়ার হাদিস বেত্তাদের উস্তাদ, লোকেরা কি জানে ইমাম মুহাম্মদ কি জাতের মানুষ? ইমাম মুসলিম বলতেছে ইমাম বুখারী তোমরা কি চিনো, আমার থেকে শুনো, আমি বুখারীর ছাত্র, সমগ্র দুনিয়ার হাদিস বেত্তা যত আছে কাল রাসূলুল্লাহ বলতেছে সব ইমাম বুখারীর ছাত্র, ঠিক কিনা বলেন? সব ইমাম বুখারীর ছাত্র, ইমাম মুসলিম নিজে বলছেন ওয়া সাইয়্যিদুল মুহাদ্দিসিন, সমস্ত মুহাদ্দিসদের উস্তাদ আমার উস্তাদ মুহাম্মদ বিন ইসমাইল বুখারী, আল্লাহ তার কবরকে রিয়াজুল জান্নাহ বানাও, উম্মতের উপরে এত অবদান তিনি রেখেছেন। তো আমার ওস্তাদের পরিচয় তিনি দিচ্ছেন ইমাম মুসলিম, তিনি জগৎবাসী হাদিস বেত্তাদের দ্বিতীয় ব্যক্তি, সাইয়্যিদুল মুহাদ্দিসিন ওয়া তাবীবুল হাদিস ফি আলালিহি, আমার ওস্তাদ ইমাম বুখারীর পরিচয় শোনো, তিনি হচ্ছেন হাদিস রোগের বিশেষজ্ঞ, আজীব কথা, তিনি শুধু মুহাদ্দিস নন, তোমরা ইমাম বুখারীর সামনে হাদিস বলতে বলা খুবই কঠিন ব্যাপার। সিরিয়ার আলেমেরা 100 হাদিস বাছাই করলো, প্রত্যেকটা হাদিসের রাবিগুলো নাম উলট পালট করে দিল, আগেরটা পরে পরেরটা আগে, ইমাম বুখারীকে জিজ্ঞাসা করলো এই হাদিস সম্পর্কে তোমার রায় কি, তখনও তিনি বালক, তিনি বললেন লা আদ্রি, এটা হাদিস সম্পর্কে আমি কিছুই জানি না। আবার আরেকটা হাদিস বললেন এই হাদিস সম্পর্কে তোমার রায় কি, বলতো আমি জানি না এটা হাদিস বলে, শুধুমাত্র হাদিসের রাবিদের নামের আগেরটা পরে পরেরটাকে আগে করেছে, 100 হাদিস ইমাম বুখারী বলে দিলেন যে এগুলো হাদিস বলে আমার জানা নাই, তো তুমি কি জানো? সব মুহাদ্দিসিনরা তারা পরীক্ষা করছে, তিনি প্রথম থেকে শুরু করে 100 হাদিস বা সনদ সহি শুদ্ধভাবে সমস্ত হাদিস একটা একটা করে সমস্ত হাদিস তাদেরকে শোনায় দিলেন, সুবহানাল্লাহ, তাজ্জব হয়ে গেল তারা।